দাদা কলা কত করে? 6 টাকা 20। খোলা বাদ দিয়ে বলুন না, খোলা বাদ দিয়ে কি করে একটা করে আঙ্গুর, একটা করে না হনুমান, একটাই আঙ্গুর। একবার করে প্যাক মারবি আর একবার করে চুষবি। মাতাল সিজন ওয়ানে আপনারা দেখেছেন তিন বন্ধু বসকে গালাগালি দিয়ে বেকার হয়ে যে যার বাবার ব্যবসা সামলাচ্ছিল। কিন্তু মদের টানে বেকার হয়ে আজ ফের এসেছে তারা মদের আড্ডায়। তারপর আইবিটা খেলে কেমন মাথা ভরে। আচ্ছা ভাই চল দামি কিছু মদ খাও। চল ব্ল্যাক ডগ খাবে, চল 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 ব্ল্যাক ডগ খাবে, দে টাকা দে। হ্যাঁ কি করে হ্যালো বাবা কি? হ্যাঁ খুব দরকার, খুব ইমার্জেন্সি। কি বলো? আমাকে একটু দরকার। ইচ্ছা করে এগুলো করছে না, আসছি আমি একটু আসছি। এই দাঁড়া বস, ক্যালিটা একটু কম মার বুঝলি তো। আমি দেখছি দাঁড়া, এই পকেটে রেখেছিলাম তাই গেল এই পকেটে। এমন কি বের করবে? তাও আবার হাফ খাওয়া, এই তো মটর। টিকিট, মোবাইল নাম্বার এইবার পেয়েছে। এই আছে ভাই 2 টাকা। গরিবের সংসার, বাপ ভ্যান চালায় ছেলেও ভ্যান চালায়, তোদের জালে আজকে সেটাও হলো না। এই আছে ভাই, এর থেকে বেশি আর দিতে পারবো না। সালা আমি একটা বেকার মানুষ, তোদের ডেকে ডেকে আনলাম তোদের মাথায় টুপি পরিয়ে মদ খাবো বলে। তোরা কি করছিস? উল্টে সেই টুপিটা আমার মাথায় পরাচ্ছিস। লোকালি লোকালি, একটা ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু তোরা দুজন কথা দে, পরে আমার টাকা ফেরত দিবি। ওই চাপ নিবি না, তোর বন্ধু বাবুর ব্যবসা আছে। কি বলে ভাই? আরে চাপ নিচ্ছিস কেন? এখন ব্যবস্থা করতে হবে তো। কি হয়েছে? পরে আমি ঠিক ব্যবস্থা করে দেবো। করে দেবে? দরকার পড়লে একটা গুড়ের ডাম ছেড়ে দেবো, ছেড়ে দেবে। বাস তোর টাকা হয়ে গেল, হয়ে গেল। দিবি তো ভাই? হ্যাঁ দিয়ে দেবে। এই নে আমার বাবার বিয়ের আংটি। আর সোনা, আমার বাবার যা কেলানে বদল, এতে আমার বাবা মেয়ে পেয়েছিল ভাগ্যি ভালো। যা যা আর কথা বলিস না, তাড়াতাড়ি গিয়ে মদ টান। হ্যাঁ যা, তাহলে এটা আমার বলার কি আছে, যা। আগের বারে আমি গিয়েছিলাম, তার উপর এবারে আমি টাকা দিচ্ছি। ছোট ছোট ছোট, কোনো কথা বলাবি না, ছোট আগে ছোট। এ আমার দিকে কি দেখছিস? আমিও 2 টাকা দিচ্ছি। এ আমিও টাকা দেই কি করে? এই নিয়মটা কে বার করেছিল যে যে টাকা দেবে তাকে সব কাজ করতে হবে? দে দিনি বলে এই করতে যাও ওই করতে যাও, সব করো। আংটিটা তো বন্ধক দিয়ে 70 টাকা হলো। এই টাকা এই ব্ল্যাক ডগ চাইলে এক্ষুনি পুঁজে থু দেবে। অন্য কিছু বলতে হবে। ও দাদা, হ্যাঁ এই কম নয় ভালো কি মদ আছে দাও তো? হ্যাঁ বাংলা আছে 70 টাকা দে। ঠিক আছে ওই দাও, ওতেই হবে। হ্যাঁ একটা রূপোর আংটি দিয়ে ব্ল্যাক ডগ কিনতে পাঠিয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছি একটা কালো কুত্তা। এই নিন, এবার 2 টাকায় কি চাট কিনি।
ওদা এই চাঁচুরের শখ কত করে? 16 টাকা। ঝুড়ি বাজা 14 টাকা। বাদাম 50 কত? 9 টাকা। এই টাকায় তো কিছুই হবে না। একটা দুটো তিনটে সেন্টার ফুড কত? 3 টাকা। ওদা তুমি দুটো জল জিয়া দিয়ে দাও। জল জিয়া নেই। দাদা কলা কত করে? 9 টাকা 20। খোলা বাদ দিয়ে বলুন না, খোলা বাদ দিয়ে কি করে ঠিক আছে। দাদা তুমি বরং 2 টাকার আঙুর দিয়ে দাও। এ 2 টাকার আঙুর হবে না। দিন না দাদা, দিন না। এ হবে না বললাম তো। এ তুই দিবি না তো? না দেবো না, কি করবি? আমার সাথে ছুটবে? জানে না আমি কত জোরে ছুটি। নিয়েছি একদম মুঠো মেরে আঙুর। এত খেটে এই ঠিকই আছে, চুরির মালার কত পাবো। যাই হোক, আজ আংটিটা এনেছিলাম তাই মদ খেতে পাচ্ছি। তুই আংটিটা দিয়ে ভালোই কাজ করেছিস, একটা পুণ্যের কাজ, বন্ধুদের মদ খাওয়াচ্ছিস, ভালো ভালো। তবে না দিলেও কোনো অসুবিধা হতো না, আমি দিয়ে দিতাম। বন্ধু একটু মদ খাবে, আনন্দ করবে, কি আজ ফ্যানটা দিয়ে দিতাম। তাহলে চল বিকেলে একবার হয়ে যাক। এই মেরেছ, দিয়ে দিতাম দিয়ে দিতাম, কিন্তু বিকেলে বাবা ফ্যানটা নিয়ে যাবে। এখনো না হতো, কিন্তু তুই আঙুলটা দিয়ে দিলি, এরপর আর কোনোদিনও হবে না। আমি জানতাম। কিছু বললি না? না দেখ ভাই, ও কিন্তু ব্ল্যাক ডগ ছাড়া অন্য কোনো মদ আনলে আমি খাবো না। আমার একটা স্টোরেজ আছে বুঝলি তো, আমি একটা ব্র্যান্ড মেনটেন করে চলি। যেমন ধরো হাউন্ডাইল, বেলাই, জিম বিম, ক্যাপ্টেন মর্গান, আর একান্ত এগুলো যদি না পাই তাহলে বাংলা বাংলায় পেয়েছি, তা আবার হাফ হাফ বাংলা মানে আমার বাবার বিয়ে কি কই দে ফেরত দে। হ্যাঁ তোর বাবার বিয়ের আংটি দিয়ে নিয়ে এসেছি। এমন করছে ওর বাবা যেন বিয়েতে প্ল্যাটিনামের আংটি পেয়েছিল। বাংলা এনেছিস, ব্ল্যাক ডগ পাসনি? তোদের জন্য রাস্তা থেকে ধরে কালো কুত্তা আনেনি, এটা তোদের ভাগ্য ভালো। রূপোর আংটি দিয়ে ব্ল্যাক ডগ খাবে। চারটা তো দে। ও হ্যাঁ, এই তো এই না, একটা করে আঙুর, একটা করে না হনুমান, একটাই আঙুর। একবার করে প্যাক মারবি আর একবার করে চুষবি, ঠিক আছে? আমি তোদের ওই চোষা আঙুর খাবো। হ্যাঁ আমি ওই সব এটা বেড়ে খেতে পারবো না। এক দু প্যাক করে মার না, তারপর তোরা কেউ বুঝতেই পারবি না কে কার এটা খাচ্ছিস। সেটাও ঠিক বলেছিস। হ্যাঁ ঠিক আছে, চল প্যাকবো না, চল। চল
মা এবার বের কর বাপ আঙ্গুরের তো বাবাটা বাজিয়ে দিলি কি হলো আরে চেপে যা ঠিক আছে প্যাক বানা গলাটা কেমন হচ্ছে বুঝলি তো বাংলা মত খায় না তো বড় ডাব্বে বাড়ি এই বাংলা মধ্যে কিরম একটা দুঃখ আছে কিরম একটা কান্না আছে তোর মনের ভুল আছে বুঝি কোথায় কান্না কোথায় দুঃখ দেখলি তো আমি তোকে বললাম না বাংলা মধ্যে কেমন একটা কান্না আছে তবে তুই চাপলিস না চাপ ও কি নেবে চাপ তো আমি দিয়ে ফেলেছি সেই যখন নাক পড়েই গেছে খেয়েই ফেলি আমার রক্ত জল করা পয়সা দিয়ে কেনা ওটা তোর না ওটা তোর বাপের শ্বশুরের সে যাই হোক ওটা তো আমার বংশের নাকি তোর আজকে আমি বংশ নির্বংশ করে দেবো খেলা বাবা ইতালি কেটে পড়ি যদি আঙ্গুরের কথাটা মনে পড়ে যায় কেলানিটা ঘুরে আমি খেয়ে যাবো বাবা